নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসের এই ভিডিওতে আমরা দেখে নেব ভারতে ইংরেজ গভর্নর গভর্নর জেনারেলদের সম্পর্কে অর্থাৎ ভারতে ইংরেজ গভর্নর এবং গভর্নর জেনারেলদের একটা লিস্ট এবং তারা কি কি কাজ করেছেন কি জন্য তারা বিখ্যাত সেইগুলো একটু দেখে নেব এখানে আমরা এখানে আমি পরপর সমস্ত যারা গভর্নর এবং গভর্নর জেনারেল হয়েছেন তাদের নাম লিখেছি এবং তার পাশে তারা কি কি কাজ করেছেন লিখেছি প্রধানত আমরা যে গভর্নররা খুবই গুরুত্বপূর্ণ তাদের সম্পর্কে এখানে দেখব এই ভিডিও যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তাই পুরোটা দেখবেন এবং পারলে নিজেরা নোটস বানিয়ে নেবেন এখান থেকে ভিডিও শুরু করার আগে বলি প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সেই সমস্ত ভিডিও পর পর প্লে সাজানো রয়েছে সেই প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যায় তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমে আমরা শুরু করব বাংলার গভর্নরদের দিয়ে এখানে যে ছজনের নাম লেখা আছে তারা হচ্ছেন প্রথম বাংলার গভর্নর তো বাংলার এটা অবশ্যই মনে রাখবেন যে এটা বাংলার কথা হচ্ছে বাংলার গভর্নর তাহলে বাংলার গভর্নর প্রথম হন রবার্ট ক্লাইভ তাহলে রবার্ট ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম গভর্নর যে বাংলায় ইংরেজদের প্রথম গভর্নর কে বাংলায় ইংরেজদের প্রথম গভর্নর হচ্ছেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ গভর্নর হন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং তিনি গভর্নর থাকেন সতেরোশো ষাট খ্রিস্টাব্দ অবধি তার সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে সেটার মধ্যে প্রথমেই আসে পলাশির যুদ্ধ পলাশি যুদ্ধ হওয়ার পরেই বাংলায় ইংরেজরা শাসনভার গ্রহণ করে এবং তখনই রবার্ট ক্লাইভ সেখানকার গভর্নর হন তারপরে পলাশীর যুদ্ধ ছাড়াও রবার্ট ক্লাইভের সময় হয়েছিল কর্ণাটকের যুদ্ধ কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ইংরেজ এবং ফরাসিদের মধ্যে এবং রবার্ট ক্লাইভ আরও একটি কাজের জন্য বিখ্যাত যেটা হচ্ছে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা ডুয়েল গভর্নমেন্ট বাংলায় ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা করেন রবার্ট ক্লাইভ এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক প্রশ্ন আছে বাংলার দ্বৈত বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে শুরু করেন দ্বৈত শাসন ব্যবস্থা কবে শুরু হয় দ্বৈত শাসন ব্যবস্থা কবে শেষ হয় এবং দ্বৈত শাসন ব্যবস্থা কে শেষ করেন এই রকম চারটে প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রচুরবার করা হয় তাহলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা তিনি শুরু করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা অবসান হয় এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা চলে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ অবধি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করেন তাহলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো সালে শুরু করেন রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভের পরে বাংলার গভর্নর হন ভেন্সিটার্ট ইনি খুব একটা গুরুত্বপূর্ণ নন ভেন্সিটার্ট গভর্নর হন সতেরোশো ষাট খ্রিস্টাব্দে এবং গভর্নর থাকেন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ অবধি এর সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাটি হয় সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ এই ভেন্সিটার্ট গভর্নর থাকাকালীন হয় আর বক্সারের যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আচ্ছা এখানে একটা কথা বলা দরকার যে এই দ্বৈত শাসন ব্যবস্থা কি বা এরপরে আরও বিভিন্ন যেগুলো পাবো যেমন এই চিরস্থায়ী বন্দোবস্ত এই সত্য নীতি এগুলো সম্পর্কে আমরা আলাদা করে ডিটেলসে আলোচনা করব। এখন শুধু এখানে জানিয়ে রাখছি যে কোন সময় এগুলো হয়েছিল কে এটা তৈরি করেছিল এইটুকুই কিন্তু এগুলো সম্পর্কে যে কোনো এখানে যা যা জিনিস দরকার সবগুলো সম্পর্কে ডিটেলসে আমি পরে ভিডিও বানাবো যাই হোক এবার চলে আসবো পরবর্তী গভর্নরে ভেন্সি ভেন্সি টার্টের পরে গভর্নর হন রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের জন্য প্রথমবারে রবার্ট ক্লাইভ হয়েছিলেন তারপরে দ্বিতীয়বারের জন্য আবার রবার্ট ক্লাইভ গভর্নর হন তিনি তখন গভর্নর হন সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং গভর্নর থাকেন সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ অবধি এই রবার্ট ক্লাইভের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তো আলোচনা করে নিয়েছি আগেই রবার্ট ক্লাইভের পরে গভর্নর হন ভেরে লেস্ট ভেরেলিস্ট খুব একটা গুরুত্বপূর্ণ নয় সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো ঊনসত্তর সাল অবধি ইনি গভর্নর থাকেন ভেরেলিস্টের পরে গভর্নর হন কার্টিয়ার কার্টিয়ার গভর্নর হন সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে এবং গভর্নর থাকেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ অব্দি সতেরোশো থেকে খ্রিস্টাব্দ অবধি আর এই কার্টিয়ারের সময় একটি মাত্র গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে বাংলায় ছিয়াত্তরের মর্্যন্তর ছিয়াত্তরের মর্্যন্তর হয় সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন্যন্তর সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে হয় আর এই সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মন হয় এই লর্ড কা এই কার্টিয়ারের সময় কার্টিয়ারের পরে গভর্নর হন ওয়ারেন হেস্টিংস আচ্ছা যে যে গভর্নররা খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে আমি গোল করে দিচ্ছি এখানে ওয়ারেন হেস্টিংস রবার্ট ক্লাইভ এখানে হচ্ছে কার্টিয়ার এরা গুরুত্বপূর্ণ হয়ে ওয়ারেন হেস্টিংস গভর্নর হন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ অব্দি তিনি গভর্নর থাকেন কোথাকার বাংলার বাংলার গভর্নর থাকেন সতেরোশো চুয়াত্তর অবধি এবং গভর্নর হন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ার হেস্টিংস গভর্নর হয়ে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্ট বন্ধ করেন বা ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আগেই বললাম এই দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়েল গভর্নমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা শুরু হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটা শেষ হয় ওয়ারেন হেস্টিংস এটাকে রদ করেন এই ডুয়েল গভর্নমেন্ট বা দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব এরপরে বাংলার গভর্নর থেকে হয়ে যায় বাংলার গভর্নর জেনারেল তাহলে এখান থেকে আবার একটা প্রশ্ন হতে পারে যে বাংলার শেষ গভর্নরকে বাংলার শেষ গভর্নর হচ্ছেন ওয়ারেন হেস্টিংস আবার বাংলার প্রথম গভর্নর জেনারেলকে বাংলার প্রথম গভর্নর জেনারেলও ওয়ারেন হেস্টিংস তাহলে চলে আসবো বাংলার গভর্নর জেনারেলে এখনো পর্যন্ত বাংলাতেই ব্রিটিশদের শাসন আটকে রয়েছে বাংলার গভর্নর জেনারেল অর্থাৎ প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস আর ওয়ারেন হেস্টিংস অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল হন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং গভর্নর জেনারেল থাকেন সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ অব্দি খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ অবধি আসলে ওয়ার্ডেন হেস্টিংস বাহাত্তর খ্রিস্টাব্দে গভর্নর হয়ে যান এর মাঝখানে একটি আইন পাস হয় যেটি হচ্ছে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ওয়ার্ডেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল হয়ে যান তাহলে এই সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি বাংলায় আসেন এবং সেই সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে অব্দি ছিলেন মাঝখানে এই আইনটা পাশ হয় তার জন্য গভর্নর থেকে হয়ে যান গভর্নর জেনারেল তো বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ার্ডেন হেস্টিংস ওয়ার্ডেন হেস্টিংস তাহলে গভর্নর জেনারেল হন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী এই রেগুলেটিং অ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ এ সম্পর্কেও আলোচনা পরে হবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এই রেগুলেটিং অ্যাক্ট আসে ওয়ারেন হেস্টিংস করেন এবং তার সাথে এই গভর্নর এবং তার সাথে ওয়ারেন হেস্টিংস ছিলেন তাকে সাহায্য করেছিলেন আসল প্রতিষ্ঠাতা হচ্ছে উইলিয়াম জোন্স ওয়ারেন হেস্টিং শুধুমাত্র তাকে সাহায্য করেছিলেন যাই হোক এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলাকে বিভিন্ন জেলায় বিভক্ত করেন আজকে আমরা যেমন বিভিন্ন জেলায় বিভক্ত একটা রাজ্যকে দেখতে পাই সেই ঘটনা সেইটা সূত্রপাত হয়েছিল এই ওয়ারেন হেস্টিংসের হাত দিয়ে ওয়ারেন হেস্টিংসই প্রথম বাংলাকে বিভিন্ন জেলায় ভাগ করেন এবং বর্তমানে সেই সিস্টেমই আমরা অ্যাডপ্ট করেছি মানে নিয়েছি আমাদের ভারতের বিভিন্ন রাজ্য একাধিক জেলায় বিভক্ত সেটা শুরু হয়েছিল এইখান থেকেই এছাড়াও ইনি দেওয়ানি ও ফৌজদারি আদালত জেলাতে প্রতিষ্ঠা করেন প্রত্যেকটি জেলাতে এই যে জেলায় বিভক্ত করলেন সেই সমস্ত জেলাতে একটি করে দেওয়ানি এবং একটি করে ফৌজদারি আদালত স্থাপন করেন এই সিস্টেমও এখনও চলছে তাহলে প্রত্যেকটি জেলাতে দেওয়ানি ও ফৌজদারি আদালত কে করেন ওয়ারেন হেস্টিংস এছাড়াও তিনি কলকাতাতে দেওয়ানি আদালত এবং নিজামত আদালত প্রতিষ্ঠা করেন কলকাতাতে এই দেওয়ানি আদালত এবং নিজামত আদালত প্রতিষ্ঠা করেন এর সময় যে যুদ্ধগুলি হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ ইঙ্গ মারাঠা যুদ্ধ সম্পর্কে আমরা আগেই আলোচনা করে ফেলেছি সেই ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় ওয়ারেন হেস্টিংসের আমলে এবং এছাড়াও হয় দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ দ্বিতীয় ইঙ্গ মহেশূর যুদ্ধ সম্পর্কেও আমরা আলোচনা করে ফেলেছি তো দ্বিতীয় ইঙ্গ মহেশূর যুদ্ধও হয় ওয়ারেন হেস্টিংসের সময় আমি যে যে বিষয় সম্পর্কে আলোচনা করে ফেলেছি সেগুলি সবই এই চ্যানেলের প্লে লিস্টে রয়েছে ওয়ারেন হেস্টিংসের পর গভর্নর জেনারেল মানে বাংলার গভর্নর জেনারেল হন জ জন ম্যাকফারসন জন ম্যাকফারসন ইনি ইনি গভর্নর জেনারেল হন সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং থাকেন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অব্দি ইনি কোনো আর এই জন ম্যাকফারসন খুব একটা গুরুত্বপূর্ণ নয় এরপরে অর্থাৎ জন ম্যাকফারসনের পরে বাংলার গভর্নর জেনারেল হন লর্ড কর্নওয়ালিস পরীক্ষার জন্য লর্ড কর্নওয়ালিস খুবই গুরুত্বপূর্ণ লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হন সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এবং লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল থাকেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ অব্দি লর্ড কর্নওয়ালিস হচ্ছেন প্রথম গভর্নর বাংলার প্রথম গভর্নর যিনি আইন তৈরি করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আইন তৈরি করেন লর্ড কর্নওয়ালিস সম্পর্কে ডিটেলসে আমরা পরে আলোচনা করব লর্ড কর্নওয়ালিস সব থেকে বেশি বিখ্যাত চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠা করার জন্য চিরস্থায়ী বন্দোবস্তর শুরু করেন লর্ড কর্নওয়ালিস আর এই চিরস্থায়ী বন্দোবস্ত চলতো বাংলাতে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আর এটি চলতো বাংলাতে চিরস্থায়ী বন্দোবস্ত এর পরের ঠিক এর পরের ভিডিওতেই এই চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করব ভারতে লর্ড বলা হয় ভারতে সিভিল সার্ভিসের জনক ভারতে সিভিল সার্ভিসের জনক হচ্ছেন লর্ড কর্নওয়ালিস এর সময় যে যুদ্ধ হয় সেটা হচ্ছে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় লর্ড কর্নওয়ালিসের সময় লর্ড কর্নওয়ালিসের পরে গভর্নর জেনারেল হন স্যার জন সোর স্যার জন সোর গভর্নর হন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এবং গভর্নর জেনারেল থাকেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ অব্দি ইনি খুব একটা গুরুত্বপূর্ণ নন জন সোরের পরে গভর্নর জেনারেল হন লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলিও খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এবং ইনি থাকেন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দ অব্দি তাহলে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পাঁচ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পাঁচ এই সময়ে তিনি গভর্নর জেনারেল থাকেন বাংলার লর্ড কর্নোয়ালিস যে কারণে সবথেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি অধীনতামূলক মিত্রতা নীতি এটা প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে যাকে ইংরেজিতে বলে সাবসে ডিয়ারি অ্যালায়েন্স তো সেই সাবসে অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি এটা চালু করেন লর্ড ওয়েলেসলি এ সম্পর্কে অনেক ডিটেলসের তথ্য জানতে হবে সেগুলো পরে হবে এখন শুধু এটা জেনে রাখার দরকার যে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন এর সময় যে যুদ্ধগুলো হয় সেটা হচ্ছে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় আঠেরোশো তিন থেকে আঠেরোশো পাঁচ অব্দি এইগুলো সম্পর্কে তো আমরা আলোচনা করেই ফেলেছি আগের ভিডিওতে লর্ড ওয়েলেসলি পরে আবার লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল হন অর্থাৎ লর্ড কর্নওয়ালিস দুবার গভর্নর জেনারেল হন এই লর্ড কর্নওয়ালিস যখন দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর জেনারেল হন তিনি মাত্র এক বছরের জন্যই গভর্নর জেনারেল ছিলেন আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে তারপরে গভর্নর জেনারেল হন স্যার জর্জ বার্লো স্যার জর্জ বার্লো গভর্নর জেনারেল হন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে এবং তিনি গভর্নর জেনারেল থাকেন আঠেরোশো সাত খ্রিস্টাব্দ অবধি এর সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে সেটি হচ্ছে ভেলোরে সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল তার সূচনা এই ভেলোরে সিপাহী বিদ্রোহ থেকেই হয়েছিল এটাকেই ধরা হয় যে ভারতের প্রথম সিপাহী বিদ্রোহ ভেলোরে সিপাহী বিদ্রোহ হয় আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে এটা ছিল সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা তো হয় খ্রিস্টাব্দে আর এটা হয় স্যার জর্জ বার্লোর সময় তাহলে এইটাও খুবই গুরুত্বপূর্ণ এরপরে অর্থাৎ জর্জ বার্লোর পরে গভর্নর জেনারেল হন লর্ড মিন্টো প্রথম বা প্রথম লর্ড মিন্টো লর্ড মিন্টো গভর্নর জেনারেল হন আঠেরোশো সাত খ্রিস্টাব্দে এবং গভর্নর জেনারেল থাকেন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দ অবধি এর সময় যে বিখ্যাত ঘটনাগুলি হয় সেগুলি হচ্ছে অমৃতসরের সন্ধি এই অমৃতসরের সন্ধি হয় রঞ্জিত সিংয়ের সঙ্গে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রঞ্জিত সিং আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সঙ্গে অমৃতসরের সন্ধি হয় আর এই সন্ধিতে স্বাক্ষর করেছেন লর্ড মিন্টু লর্ড মিন্টোর পরে গভর্নর জেনারেল হন লর্ড ফ্রান্সিস হেস্টিংস ওয়ারেন হেস্টিংস নন ইনি আলাদা একজন লোক ইনি আলাদা একজন ব্যক্তি যার নাম লর্ড ফ্রান্সিস হেস্টিংস এর আরও একটি নাম ছিল যার নাম যেটা হচ্ছে লর্ড ময়রা তাহলে লর্ড ফ্রান্সিস হেস্টিংস বা লর্ড ময়রা গভর্নর জেনারেল হন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে এবং আঠারোশো তেইশ অব্দি ইনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড ফ্রান্সিস হেস্টিংস বা লর্ড ময়রা মাদ্রাজে রায় তোয়ারি ব্যবস্থার সূচনা করেন বাংলায় যেমন চিরস্থায়ী বন্দোবস্ত চলতো তেমনি মাদ্রাজে রায় তোয়ারি ব্যবস্থা চলতো এইগুলো সম্পর্কে যখন ভালোভাবে আলোচনা করব তখন এগুলো ভালোভাবে বোঝা যাবে তো মাদ্রাজে রায় তোয়ারি ব্যবস্থার সূচনা করেছিলেন লর্ড ফ্রান্সিস হেস্টিংস বা লর্ড ময়রা এরপরে লর্ড ফ্রান্সিস হেস্টিংসের বা লর্ড ময়রার পরে গভর্নর জেনারেল হন লর্ড আর্মহাস্ট আর্মহাস্ট গভর্নর জেনারেল হন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এবং ইনি গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দ অব্দি এরপরে গভর্নর জেনারেল হন আরও একজন বিখ্যাত ব্যক্তি যার নাম উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এবং ইনি গভর্নর জেনারেল থাকেন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ অবধি এই উইলিয়াম বেন্টিং ছিলেন সব থেকে শিক্ষিত গভর্নর ভারতে যতজন গভর্নর হয়েছিলেন তার মধ্যে সব থেকে শিক্ষিত ব্যক্তি ছিলেন এই উইলিয়াম বেন্টিং উইলিয়াম বেন্টিংকে বলা হয় ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার জনক তাহলে ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা জনক বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিংকে ও লর্ড মিন্টোর একটা জিনিস বাদ গেছে সেটা হচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইন এই লর্ড মিন্টোর সময় হয় ওখানে অ্যাড করে নেবেন আপনারা যেটা নোট বানাচ্ছেন সেখানে এটা অ্যাড করে নেবেন যে চার্টার আইন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে চার্টার আইন এটা হয় লর্ড মিন্টোর সময় আর উইলিয়াম বেন্টিং বেন্টিংয়ের সময় আরও একটি চার্টার আইন আছে যেটা হচ্ছে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের চার্টার আইন হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় উইলিয়াম বেন্টিং আরও একটি কাজের জন্য বিখ্যাত সেটা হচ্ছে সতীদাহ প্রথা রদ। রামমোহন রায় যে আন্দোলন করেছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং সেই আন্দোলনের ফলেই এই সতীদাহ প্রথা ভারতে বন্ধ হয় সতীদাহ প্রথা বন্ধ হয় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে এবং এই সময় লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল ছিলেন বাংলার গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং আর এর সময় সতীদাহ প্রথা বন্ধ হয় এটা বিশেষ গুরুত্বপূর্ণ যে সতীদাহ প্রথা রদ করেন উইলিয়াম বেন্টিং এরপরে পরে ইংরেজরা ধীরে ধীরে ভারতের শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে এই সময় অবধি অর্থাৎ আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ অবধি ইংরেজদের যে সমস্ত প্রধান কুটিগুলি ছিল তার মধ্যে তিনটে ছিল থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলকাতা মাদ্রাজ এবং বোম্বে কলকাতা মাদ্রাজ এবং বোম্বেতে প্রত্যেকটিতেই আলাদা আলাদা গভর্নর থাকতেন এবং সেই আলাদা আলাদা গভর্নরের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হলেন বাংলার যিনি গভর্নর হতেন তার হাতেই প্রকৃত ক্ষমতা থাকতো তো সেই জন্যই তাকে বলা হতো বাংলার গভর্নর জেনারেল এরপরে যখন ভারতে ইংরেজ শাসন বিস্তার লাভ করে তখন সেই বাংলার গভর্নর জেনারেলের ক্ষমতা আরও বেড়ে হয়ে যায় ভারতের গভর্নর জেনারেল অর্থাৎ ভারতের শাসনের ক্ষেত্রে এই গভর্নর জেনারেলের ক্ষমতা তখন আরও বৃদ্ধি পেয়ে যায় তখন বাংলার গভর্নর জেনারেল থেকে হয়ে যায় ভারতের গভর্নর জেনারেল এইখানে একটি প্রশ্ন আসতে পারে যে বাংলার শেষ গভর্নর জেনারেলকে বাংলার শেষ গভর্নর জেনারেল হচ্ছেন উইলিয়াম বেন্টিং আর ভারতের গভর্নর জেনারেল মানে ভারতের প্রথম গভর্নর জেনারেলকে সেটা হচ্ছে উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর জেনারেল হন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং ভারতের গভর্নর জেনারেল থাকেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ অবধি এরপরে ভারতের গভর্নর জেনারেল হন স্যার চার্লস মেটকাফ চার্লস মেটকাফ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল হন এবং আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে অবধি তিনি থাকেন ইনি খুব একটা গুরুত্বপূর্ণ নয় এরপরে গভর্নর জেনারেল অর্থাৎ ভারতের গভর্নর জেনারেল হন স্যার লর্ড অকল্যান্ড লর্ড অকল্যান্ড গভর্নর জেনারেল হন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এবং গভর্নর জেনারেল থাকেন আঠারোশো খ্রিস্টাব্দ অবধি এর সময় যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি হয় সেটা হচ্ছে প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ অর্থাৎ আফগানদের সঙ্গে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে বলা হয় প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ এই প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ শুরু হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং চলে আঠেরোশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দ অবধি আর প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ হয় স্যার লর্ড অকল্যান্ডের সময় এই ঘটনাটাও খুব একটা গুরুত্বপূর্ণ নয় জেনে রাখার জন্য জাস্ট বললাম এরপরে ভারতের গভর্নর জেনারেল হন লর্ড এলেনবার লর্ড এলেনবার গভর্নর জেনারেল হন আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবং আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে অবধি তিনি থাকেন আর এই লর্ড এলেনবার একটি কাজ করেছিলেন ভারতে সেটি হচ্ছে দাস প্রথা বন্ধ করেন ভারতে দাস প্রথা বা দাস ব্যবস্থা এই লর্ড এলেনবারের সময় বন্ধ হয় তাহলে এটাও গুরুত্বপূর্ণ যে ভারতে দাস প্রথা কে বন্ধ করেন সেটা হচ্ছে লর্ড এলেনবার লর্ড এলেনবারের পরে গভর্নর জেনারেল হন লর্ড হার্ডিঞ্জ লর্ড হার্ডিঞ্জ আঠেরোশো চুয়াল্লিশ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ অবধি গভর্নর জেনারেল ছিলেন আঠেরোশো চুয়াল্লিশ থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ অবধি এর সময় একটি যুদ্ধ হয় যেটি হচ্ছে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ শিখদের সঙ্গে এই সময় ইংরেজদের যুদ্ধবাদে এবং তাদের যে প্রথম যুদ্ধটা হয়েছিল প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ সেটা হয় লর্ড হার্ডিন্জের সময় এই ইঙ্গ শিখ যুদ্ধ অর্থাৎ এই প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ হয় আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ অব্দি এছাড়াও এই লর্ড হার্ডিন্জের সময় লাহোরের সন্ধি হয় শিখদের সাথে তাহলে শিখদের সাথে লাহোরের সন্ধিও হয় লর্ড হার্ড ইঞ্জের সময় তারপরে ভারতের গভর্নর জেনারেল হন লর্ড টালাহাউসি লর্ড ডালাউসিও খুব গুরুত্বপূর্ণ লর্ড ডালাউসি গভর্নর জেনারেল হন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং গভর্নর জেনারেল থাকেন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অবধি আঠেরোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অবধি লর্ড ডালাউসি যে কাজগুলির জন্য বিখ্যাত সেগুলি হচ্ছে প্রথম তিনি ভাতা ও উপাধি বন্ধ করেন এই সময় বিভিন্ন উপাধি দেওয়া হতো সেই উপাধিগুলো পুরোপুরি বন্ধ করেন লর্ড ডালাউসি তাহলে এবং উপাধি এইগুলি দেওয়া বন্ধ করেন লর্ড ডালহসি এছাড়াও লর্ড ডালাউসি যে কাজের জন্য সবথেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে নীতি এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও লর্ড ডালাউসির সময় একটি যুদ্ধ হয় সেটি হচ্ছে দ্বিতীয় ইঙ্গসিক যুদ্ধ প্রথম ইঙ্গসিক যুদ্ধ এই সময় হয়েছিল তারপরে দ্বিতীয় ইঙ্গসিক যুদ্ধ লর্ড ডালাউসির সময় হয় লর্ড ডালাউসির সময় যে ইঙ্গ দ্বিতীয় শিখ যুদ্ধ চলে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দি লর্ড ডালাউজির সময় বিধবা বিবাহ আইনের প্রস্তাব আসে অর্থাৎ বিধবা বিবাহ আইন যেটার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করেছিলেন সেই বিধবা বিবাহ আইনের প্রস্তাব আসে লর্ড ডালহাউসির সময় আর এই বিধবা বিবাহ আইন পাস হয় লর্ড ক্যানিং সময় তাহলে এই দুটো খুবই গুরুত্বপূর্ণ বিধবা বিবাহ আইন প্রস্তাব আসে লর্ড ডাল সময় এবং বিধবা বিবাহ আইন পাশ হয় লর্ড ক্যানিং এর সময় লর্ড ডালহাউসির একাধিক কাজ খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথম রেল লাইন প্রতিষ্ঠা প্রথম রেল লাইন প্রতিষ্ঠা হয় আঠেরোশো সালে ভারতে রেলপথের প্রতিষ্ঠা ভারতের প্রথম হয় আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এবং এটিও করেন লর্ড ডালাউসি এই জন্যই লর্ড ডালাউসিকে বলা হয় ভারতীয় রেলপথের জনক এছাড়াও টেলিগ্রাফ ব্যবস্থার প্রচলন করেন লর্ড ডালাউসি এছাড়াও আধুনিক ডাক ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ডালাউসি তাহলে লর্ড ডালাউসি ভারতের রেলপথের তাহলে লর্ড ডালাউসি ভারতের রেলপথ বিস্তার করেন টেলিগ্রাফ সিস্টেমের প্রচলন করেন এবং ডাক ব্যবস্থারও আধুনিক ডাক ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড টালাউজি ইনি আরও একটি কাজ করেছিলেন সেটি হচ্ছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ইনি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নামে আলাদা একটি ডিপার্টমেন্ট খোলেন ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড ক্যানি লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল এই কোশ্চেনটিও বহুবার বহু পরীক্ষা এসছে যে ভারতের শেষ গভর্নর জেনারেলকে বা ভারতের প্রথম ভাইস অরয়কে ভারতের প্রথম গভর্নর জেনারেলও হচ্ছেন লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস অরয়ও হচ্ছে লর্ড ক্যানিং লর্ড ক্যানিং গভর্নর জেনারেল হন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবং সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে অবধি তিনি গভর্নর জেনারেল থাকেন সতেরোশো থেকে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দ অব্দি এরপরে গভর্নর জেনারেলের জায়গা নিয়ে নেয় ভাইসরয়রা আগেই বললাম যে বিধবা বিবাহ আইন পাস হয় লর্ড ক্যানিং এর সময় এবং এবং এই বিধবা বিবাহ আইন পাস হয় পাঁচই জুলাই আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পাঁচই জুলাই আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয় এবং এই আইন যখন পাশ হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং আর লর্ড ক্যানিং এর সময় হয় মহাবিদ্রোহ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ বা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ এটা হয় লর্ড ক্যানিং এর সময় এরপরে অর্থাৎ এই মহাবিদ্রোহের পরেই ভারতে ব্রিটিশ কোম্পানির শাসন বন্ধ হয় অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসন ভার চলে যায় সোজাসুজি ইংরেজ ইংল্যান্ডের সরকারের হাতে হাতে ইংল্যান্ডের মহারানীর এবং তখন থেকেই গভর্নর জেনারেল হয়ে যান ভাইসরয় ভাই সম্পর্কে আলোচনা এখন আর করবো না ভাইসরয়দের সম্পর্কে আলোচনা আবার পরে একটা এরম লিস্ট বানিয়ে দেখাবো তো লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এই ছিল আজকের আলোচনা তো আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে আশা করছি আমার এই প্রয়াস ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনি নতুন হন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ